বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ইনভেস্টমেন্ট অফিসার চরফ্যাশন শাখা। আমি 2016 সালে অত্র প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট অফিসার হিসাবে যোগদান করি। চেয়ারম্যান স্যারের কাছ থেকে আমি আজকের এই একটা সানগ্লাস উপহার পেলাম। স্যারের কাছ থেকে এই ভালোবাসার উপহার আমি সারা জীবন মনে রাখব এবং এটা আমি যত্ন সহকারে রাখার চেষ্টা করব। আমি যখন দায়িত্বভার গ্রহণ করি তখন এখানে ফিল্ড সংখ্যা ছিল 16টি, বর্তমানে 18টি। আমি মহিউদ্দিন আহমেদ, 2009 সালের মার্চ মাসের 29 তারিখ ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের ভৈরববাজার শাখা যোগদান করি। পরবর্তীতে ভৈরববাজার শাখা থেকে আমি ভোলা শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করি। 6 বছরের মতো ভোলা শাখা থেকে আমি বরিশাল শাখায় ট্রান্সফার হয়ে আসি। 2021 সালের জানুয়ারির 10 তারিখে আমি বরিশাল শাখা যোগদান করি। বরিশাল শাখায় যোগদান পরের থেকে এখানে আমি কর্মরত আছি। বর্তমান অর্থবছরে এই শাখায় যতগুলো লক্ষ্যমাত্রা ছিল ইতিপূর্বে আমরা এগুলো অ্যাচিভ করতে সক্ষম হয়েছি। অনেকদিন পরে করোনার পূর্ব মুহূর্তে আমি স্যারদের সাথে যে কনফারেন্সগুলো করেছি, এরপরে 2 বছর যাবৎ স্যারদের সাথে আমাদের কোনো মানে ওইভাবে মানে দেখা সাক্ষাৎ না হয় নাই। এই কারণে বর্তমানে চেয়ারম্যান স্যার সহ সকল স্যারদেরকে আমাদের মানে কাছে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং অনেক উজ্জীবিত ফিল করছি যে স্যার আমাদের কাছে আবার মানে এতদিন পরে আসছেন। চরফ্যাশন শাখাটা 2015 সালে উদ্বোধন হয়েছিল। উদ্বোধনের পর থেকেই আমরা মূলত ডিপোজিটের উপরে গুরুত্ব দিয়েছি, মানুষকে বুঝিয়েছি যে আপনি কেন ডিপোজিট করবেন। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, 2012 সালে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেছি। বর্তমানে চরফ্যাশন শাখার ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করতেছি। ডিপোজিট করার মূলত হচ্ছে যে আমরা পর্যাপ্ত পরিমাণ মার্কেটিং করেছি, তাদেরকে বলেছি যে আপনি আপনার দোকানে ব্যবসা করেন, আপনি যদি অন্যের দোকানে চাকরি করতেন তাহলে তো আপনার একটা বেতন হতো। মূলত আপনি আপনার দোকানে এখন যে ব্যবসা করতেছেন আপনার বেতনটা আপনি তো নির্ধারণ করতে পারেন যে আমার এত টাকা বেতন হয়, সেই বেতনটা আমাদের এখানে জমা রাখেন। আপনার দোকানের ভাড়া আছে সেই ভাড়াটা আমাদের এখানে জমা রাখেন। দৈনিক ভিত্তিতে আমাদের যে সকল কর্মকর্তাগণ আছেন তারা আপনার দোকান থেকে নিয়ে যাবে। আমরা আমাদের লোনার পার্টি ছাড়াও আমাদের প্রত্যেকটা দোকানে আমরা অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছি। প্রায় দোকানে, প্রায় আমাদের চরফ্যাশন সদরে ভেইজ এরিয়াতে প্রায় 80% দোকানে আমাদের ডিপোজিট আছে। কোনো না কোনোভাবে আমরা লেনদেন করেছি। কারণ আমাদের কথা হচ্ছে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে প্রতিটা দোকান, প্রতিটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় আমাদের যেখানে যেখানে সুযোগ আছে সব জায়গায় জানতে হবে যে এই নামে একটা প্রতিষ্ঠান আছে।